বাড়ি তিন ঘরের দরজার মধ্যে আমি স্নান করিয়া ঘরে ঢুকুম, এমন সময় কবিতা বাড়ি এবার তিন বাগুইব, বাড়ি এবার তিন বাগুইব কইয়া আমার কোমরের মধ্যে তিন চারটা লাথি মারছে। সম্পত্তির লোভে নিজের গর্ভধারিণী মাকে হত্যার চেষ্টা সহ মায়ের ঘরে সমস্ত জিনিসপত্র ভাঙচুর করে সভ্য সমাজকে কলঙ্কিত করার চেষ্টা এক যুবকের। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে অবশেষে আইনের দ্বারস্থ হতে বাধ্য হলেন মা অঞ্জু রানী দে। পাষণ্ড ছেলের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার লোকজন। এমন ঘটনা ত্রিপুরা রাজধানীর উত্তর যুগেন্দ্রনগর নবোদয় পাড়া এলাকায়। বিবরণে জানা গেছে, পূর্ব আগরতলা থানার অন্তর্গত উত্তর যুগেন্দ্রনগর নবোদয় পাড়া এলাকার হেমেন্দ্র দেবনাথের মৃত্যুর পর ওনার স্ত্রী অঞ্জু রানী দেবনাথ স্বামীর সম্পত্তিকে আগলে ধরে জীবনযাপন করছেন। তাদের দুই ছেলে রয়েছে। দুই ছেলের মধ্যে রাহুল দেবনাথ তাদের বাবা হেমেন্দ্র দেবনাথ থাকাকালীন সময় নিজের নামে সম্পত্তি লিখে দিতে বাড়িতে প্রায় ঝামেলা সৃষ্টি করত বলে অভিযোগ তার মায়ের। গত পাঁচ বছর আগে পিতার মৃত্যুর পর রাহুল দেবনাথ তার মা অঞ্জু রানী দেবনাথকে সমস্ত সম্পত্তি তার নামে লিখে দিতে বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি সহ মারধর ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করেছে বলে অভিযোগ। দিনের পর দিন রাহুল দেবনাথ এর এই কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছিল, তবু তার মা অঞ্জু রানী দেবনাথ সবকিছু মুখ বুজে সহ্য করে আসছিলেন। ছেলে রাহুল দেবনাথের দাবি ছিল সমস্ত সম্পত্তি তার নামে লিখে দিতে হবে, কিন্তু তার মা অঞ্জু রানী দেবনাথ তার সেই দাবি কোনোভাবেই মেনে নিতে পারেননি, যার ফলে অন্যান্য দিনের মতো আবারও রাহুল দেবনাথ শনিবার সম্পত্তি লিখে দেওয়ার নামে মায়ের সাথে ঝগড়া বিবাদ শুরু করে। একসময় উত্তেজিত হয়ে রাহুল তার মাকে মারধর করতে আসে এবং তার মায়ের ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। পরে তার মা অঞ্জু রানী দেবনাথ নিজে প্রাণ বাঁচাতে কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে গিয়ে কলেজ টিলা ফাঁড়ি থানার দ্বারস্থ হয়ে নিজের পেটের সন্তানের বিরুদ্ধে লিখিত আকারে অভিযোগ দায়ের করেন এবং সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন। কেবলমাত্র সম্পত্তির লোভে একটা সন্তান তার নিজের মাকে এভাবে নির্যাতন করতে পারে তা শুনে শিউরে উঠেছেন এলাকার লোকজন। পাষণ্ড ছেলের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার সমস্ত লোকজন। আরে ছোট ছেলে আছে না, খুব অত্যাচার করতেছে। আমি ওই দিকে থাকতাম, হের বাবু থাকতো, একসঙ্গে থাকতাম। কি হের বাবু মারা যাওয়ানোর পরে আমাদের পিঠে ওইটা ঘরের থেকে বাইরে ফিরে দিছে। তো আমি অনেক ওই যেম একা দৈরে তো রান্না করে খাইতেও পারতাম না। তো বড় ছেলের এখানে আসি, তো বড় ছেলের জন্য থাকি, বড় ছেলের এখানে থাকলেও হের সহ্য না। হে বহাবাহিত করে মাইক দূর করে আমি যদি একটা কিছু জিজ্ঞেস করতে যাই, সেদিনও আমার মাইরা তারপরে গিলের সামনে ধাক্কা দিয়ে ফেলাইয়ে দিছে। আর এই দিন ঘরের দরজার মধ্যে আমি স্নান করে ঘরে ঢুকুম, এমন সময় কবিতা বাড়ি এবার তিন বাগুইব, বাড়ি এবার তিন বাগুইব কইয়া আমার কোমরের মধ্যে তিন চারটা লাথি মারছে। তো অনেক হে তো ওই কোম্পানির থাকে, হ্যাঁ আমি মৌসুমি গেছি, আমি গেছি রাজীবের ফোন করো, হে যখন আমার শুধু শুধু লাথি মারছে এমন এমন। আর আজকে তো এতদিন তো সহ্য করেই যেতেছি, আমি ঘরে থাকতে পারি না, আমার ঘরের দরজা টরজা বাইঙ্গিয়া জানালা টানা বাইঙ্গিয়া বিক্রি কিচ্ছা, তো আমি ওই রান্নাঘরের দরজা দিয়ে বাইরিয়া ইয়ে করি। তো আজকে তালা দিয়ে আইসি যে এটার মধ্যে লেট্রিন দইরা কাগজের মধ্যে গুড় দিয়া তালার মধ্যে লাগিয়ে রাখছে, তারপরে কুড়াল দিয়া কুবাইয়া আমার দরজা সব কাইটটা ধুয়ে রাখছে, তারপরে বাইদইয়া রাজীবের হুম করছি বড় ছেলের। আমি আর সহ্য করতে পারতাম না, এবার থানার জন্য এরপরে থানার গেলাম, থানার তারা আইলো, আয়া সেটা আমারে জিজ্ঞেস করে ছেলে কই, আমি তো ছেলে তো হেদিকে ওখানে কও কী করতাম, ওখানে কও কী করতাম, আমি তো কীটা করুম, আপনারা তো আইনের লোক, অনেকের একটা ব্যবস্থা করেন। আইন আমরা হাতে আইন নিছি না, রাজীবেরও বলছি হাতে আইন নিস না, আইনের সাহায্য নে, তুই হাতে আইন নিবি একটা কোনো কিছু হলে তোরে দুইটা নিব, তো আইনের সাহায্য নে। তো বাইকই আসতে গেছি, তো তারা সন্ধ্যার সময় আইলো, আইসে পরে আমারে জিজ্ঞেস করে দারোগা ওখানে কী করতাম, ওখানে কী করতাম, আমি তুই কী তা করবেন, আপনারা তো আইনের লোক, আপনারা কী করবেন, আপনারা একটা কিছু করেন, আমি তো অসহায় হয়ে গেছি, আমি তো কোনো রাস্তা দেখতেছি না, এ তো এইরকম করতেছে, উনি কুড়াললেই আমারে মারতো আই, এরপরে আমারে মারতে পারে না, পরে দরজা টরজা সব কুবাইয়া ফেলাই দিয়েছে। কোন আউটপোস্ট আপনি কমপ্লেন করছেন, কোন আউটপোস্টে কমপ্লেনটা করছেন? ওই তো কলেজ কিনা, এরপরে দিয়া ওখানে কী করতাম কও, ওখানে কী করতাম, আমি তো দৈরা লইয়া দাম না, আমার আর ওখানে মায়া দয়া নাই শরীর, হেরে দিয়ে রান গা। এরপরে গেল হের গড়ো গড়ো গিয়া তো হে বাইগিয়া গেল গা, এরপরে বদরজা দেখলো ডেকে ডেকে, আমি তুই আজকে আপনারা না পারেন কাল কইল, হেরে দুইটা নেন ওয়ারিং বাইক করেন,
এরপরে গেছে, আমি আপনার একদিন তা কাজ শেষ, কোনো শব্দ করতে পারছি না। সাহায্য আমি তো আইনের সাহায্য চাইতেছি, আমি যদি তার কাছে সাহায্য না পাই আমি কই যাম? আমার তো যাওয়ানোর জায়গা নাই, এক ছেলের লেগে আছে বাড়ি মূলে শেষ হয়ে গেছে গা। রাত্রি হইলে ঘুমাইতে পারি না, ওই তো একদিন যদি ভালো থাকে ঘরে গিয়া ঘুমাই, ওই ঘরের দরজার লাইটটা এরপরে ফ্যাসা পুজো ঘরের নিচে দিয়ে ডাইলে দাস কত। আমার আমার নাই শরীর ভালো, আমার চেহারা দেওয়া না, আমার চেহারা এমন আছিল নাহলে তো উপায় নাই। আরো তো হে আগে সুর দিছে গিতা, আমি আরো বাড়ির মধ্যে চারটা মার্ডার করুন, সবচেয়ে আগে গুলো আমারে করবো। তুইলে কথার ভাবে বুঝা গেছে বাপের মার্ডার করছে। নিজের তিকাইছে নাকি কেউ মার্ডারই করছে এটা তো আমরা বুঝি না। ওখানে যদি আমি কেউ সাহায্য না পাই হয়তো আমি বিষ খামো, আর নাইলে তারে বিষ খাওয়াবো আমি, কি তা আমার তো উপায় নাই। সংবাদ এ পর্যন্তই, পরবর্তী অন্যান্য আপডেট পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনে। ধন্যবাদ।